অরিন্দবাবু, এগুলো এগুলোর অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ও হতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা রেড রোডে নামাজ পড়তে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ও ব্রতপালন করতে পারতেন হয়তো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো তারকেশ্বর মন্দির থেকে শুরু করে সমস্ত জায়গাতে ডেভেলপমেন্ট করছেন, 700 কোটি টাকার ডেভেলপমেন্ট ধর্মস্থানে রাজ্যের সরকার করছে, অনেকে গর্ববোধ করবেন, বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস নির্বিশেষে। রিপাবলিক বাংলা তো খুব ভালো কভারেজ করছে, খুব ভালো লাগছে। কালকে যাচ্ছি আমি, আপনিও যেতে পারেন আমার সাথে, শুভেচ্ছা রইল, যান একসাথে ওখানে ডিবেট করব। হচ্ছে রিপাবলিক বাংলা খবরটা অর্ধেক খবর বলে অর্ধেক কেন বলেন আমি জানি না, বলছি আপনি আনইন্টারাপ্টেড বলুন। আপনি বললেন কংগ্রেস, আপনি বললেন তৃণমূল, আচ্ছা চারজন শঙ্করাচার্য তারা যে যাচ্ছে না এই খবরটা রিপাবলিক বাংলায় শুনলে হয়তো ভালো লাগবে, সেটা বলে অর্ধসত্য, আসছি আসছি, ফ্যাকচুয়ালি ফ্যাকচুয়ালি ইনকারেক্ট, আসছি আসছি, বলেন আপনি বলেন নিন, আপনি বলেন নিন, কিন্তু ফ্যাকচুয়ালি ইনকারেক্ট বললে আমাকে ইন্টারাপ্ট করতে হবে বা অন্য যারা আছেন তারা হয়তো ইন্টারজেক্ট করতে যাবে। চারজন শঙ্করাচার্য, আপনি জানেন বলুন শঙ্করাচার্যের মধ্যে পুরী শঙ্করাচার্য, নিশ্চলানন্দ সরস্বতী এবং উত্তরাখণ্ডের জোশীমঠের শঙ্করাচার্য ও অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, ইনারা যাচ্ছেন না তার কারণ হিসেবে উনারার বক্তব্য, উনাদের বক্তব্য, মূর্তি প্রতিষ্ঠা শাস্ত্রসম্মত বিধি দ্বারা হওয়া উচিত, উনাদের বক্তব্য, কোনো প্রধানমন্ত্রী বা কেউ বেদিতে হাত দেওয়া অধিকার নেই। এখন ব্যাপার হচ্ছে এই যে আপনারা কাল থেকে যাচ্ছেন, যান কোনো অসুবিধা নেই, সাবধানে যাবেন, এই যে রাম মন্দিরের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আমাদের, আমার পয়েন্ট একটাই, আমি আমি টাইমারটা অন করে আপনাকে প্রধানমন্ত্রীর কথা তো আমি শুনে নিলাম, কিন্তু আমার প্রশ্ন একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এর শরীক হতে পারতেন, তৃণমূল কংগ্রেস শরীক হতে পারতেন, আমি বলে নিন, আমি বলছি ইনারাও কিন্তু টাইমার, ইনারাও মানে হিন্দুর আপনার টাইমার চলছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কেন এর থেকে আইসোলেট হয়ে গেল, আচার্য হয়েও যাচ্ছে না, সেইটা এবার, সেইটা এবার দয়া করে বলুন, আমি আমি তারপর অন্যদের কাছে আসছি আসছি, ইনারা শঙ্করাচার্য হয়েও যাচ্ছে না, এবার রইলো তৃণমূল কংগ্রেসের কথা। বলুন দেখুন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের এছাড়াও অনেক কাজ আছে, আজকে একটা মমতা বন্দ্যোপাধ্যায় তার অনেক প্রোগ্রাম থাকতে পারে, তিনি কাজ করতে ব্যস্ত, আজকে রাম মন্দির একটা হচ্ছে, হোক না অযোধ্যায় রাম মন্দির হচ্ছে তাতে কারোর কোনো আপত্তি নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে এই রাম মন্দিরকে নিয়ে রাজনীতি করাটা, এটাতে আপত্তি জানেন তো। আবার আপনাকে আমি বলছি রাম মন্দির বিজেপিরও নয়, রাম মন্দির কারোর নয়, রাম সবারই, রাম সবারই, যে মনে করবে যেমন ভাই মনে করবে তেমন, হিন্দুদের ইচ্ছে আমরা মনে করে তেমন, কিন্তু এটা নিয়ে রাজনীতিতে, এটা নিয়ে রাজনীতি করা যাবে না, অঙ্কন 10 সেকেন্ড একদম সব 10 সেকেন্ড। অভিমুক্তেশ্বরানন্দের কথা উনি বললেন, যিনি জোশীমঠের আমাদের শঙ্করাচার্য, উনি তো বলেছিলেন যে ভারত সরকার ব্যর্থ কারণ সকল মুসলমানদের খেদিয়ে পাকিস্তানে পাঠাতে পারেনি, ভারত সরকার ব্যর্থ, মোদি সরকার ব্যর্থ। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ইন্ডি জোট ক্ষমতায় এসে ওই শঙ্করাচার্যর দাবি অনুযায়ী সমস্ত মুসলমানকে পাকিস্তানে পাঠিয়ে দেবে?